নমস্কার বন্ধুরা এই লকডাউন এবং করোনা পরিস্থিতিতে মানুষজনের রোজগার করা কতটা কঠিন আমাদের প্রত্যেকেরই জানা কিন্তু আপনি যদি আপনার মূল্যবান সময়ের মাত্র দশ মিনিট এই ভিডিওটিতে দেন তাহলে রকম ইনভেস্ট ছাড়াই আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়েই বাড়িতে বসেই আনলিমিটেড ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা রতন টাটা ফান্ডেড আফস্টক্স অ্যাপের নাম আশা করি সবাই শুনে থাকবেন এমনকি রিসেন্টলি দু হাজার একুশের এর অফিসিয়াল পার্টনারও ছিল এই আফস্টক্স কোম্পানি অর্থাৎ বুঝতেই পারছেন কত বড় কোম্পানি আপনি আফস্টক্সে ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে এবং বন্ধুদেরকে রেফার করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন যতজন বন্ধুকে শেয়ার করবেন এবং তারাও আপনার মতো ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট বানাবে আপনি তত পাঁচশো টাকা করে পাবেন অর্থাৎ আপনি যদি উদাহরণস্বরূপ পাঁচজন বন্ধুকে শেয়ার করেন এবং তারাও আপনার মতন ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট খোলে তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন দু টাকা হ্যাঁ বন্ধুরা একদম ঠিক এর জন্য আপনাকে শুধুমাত্র আপনার হাতে থাকা ফোনটি দিয়ে মাত্র দশ মিনিটে একটি ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট করতে হবে আর বন্ধুদেরকে শেয়ার করতে হবে ব্যাস এখন প্রশ্ন হচ্ছে কি এই ডিম্যাট অ্যাকাউন্ট তো উত্তরে বলি ডিম্যাট অ্যাকাউন্ট হল সেই অ্যাকাউন্ট যেটি শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করার সময় প্রয়োজন হয় যাদের শেয়ার মার্কেট মার্কেট সম্পর্কে নলেজ আছে তারা আশা করি সবাই বুঝে থাকবেন কিন্তু যাদের শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ নেই তারা চাইলে ইউটিউব থেকে শেয়ার মার্কেট সম্পর্কে জেনেও নিতে পারেন কিন্তু তার কোনো প্রয়োজন নেই এই পার রেফার পাঁচশো টাকা পাওয়ার জন্য তার কোনো রকম নলেজ নেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র ভিডিওটি পুরোটা দেখলেই হবে কিন্তু তার আগে আপনাদের বলে দেয় যে এর জন্য অবশ্যই আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো বন্ধুরা কীভাবে পার রেফার আপনারা পাঁচশো টাকা করে পাবেন কী কী করতে হবে চলুন দেখে নেই তো বন্ধুরা প্রথমেই বলে রাখি ভিডিওটি হয়তো অনেকটা বড় হতে চলেছে কিন্তু বড় হলেও আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা বাড়িতে বসে রকম ইনভেস্ট ছাড়াই ফোন দিয়ে আর্নিং করতে গেলে তো এইটুকু কষ্ট করতেই পারবেন তো আপনাদের প্রথমে কি করতে হবে এই ভিডিও ডিসক্রিপশানে দেখতে পেয়ে যাবেন এই আপস্টক্স অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন তো সেই লিঙ্কেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট গুগল প্লে স্টোরে চলে আসবেন তারপরে সেই প্লে স্টোর থেকে আপনারা এই আপস্টক্স অ্যাপটি ইনস্টল করে নেবেন তো প্রথমে কী করবেন এই ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক থাকবে ডাউনলোডের লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে আপনার স্টোরে এসে এই অ্যাপটিকে আপনারা ডাইরেক্ট সেই লিঙ্ক থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার এই অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমে যে অপশানটি রয়েছে ক্রিয়েট আর নিউ অ্যাকাউন্ট এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আরও একটা নতুন পেজ চলে আসবে তো আপনাদের ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন ওটিপি বসার পরে এখানে সাইন আপ অপশানে আপনাদের ক্লিক করতে হবে তারপরে দেখতে পেয়ে যাবেন যে এক থেকে থেকে দুই মিনিট পরে রকম একটা পেয়ে চলে আসছে তো আপনাদের যে প্যান নাম্বার রয়েছে প্যান নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন তার নিচে ডেট অফ বার্থটা আপনারা এখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে নিচে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে আপনাদের ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এইখান থেকে আপনাদের পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে তো আপনি মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তার নিচে আপনি সিঙ্গেল নাকি ম্যারিড সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যে কোনো একটা অপশান দিতে পারেন কোনো অসুবিধা নেই তার নিচে আপনারা দেখতে পেয়ে যাবেন যেখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ ইয়োর ট্রেডিং এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি যদি কোনো ট্রেডিং করে থাকেন আগে তাহলে কত বছরের এক্সপিরিয়েন্স সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর আপনি যদি আগে কোনো ট্রেডিং না করে থাকেন তাহলে লেস দেন ওয়ান ইয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই তার নিচে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে আর ইউ পলিটিক্যালি এক্সপোজড অর্থাৎ আপনি কি কোনো রকম পলিটিক্যালি কোনো পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন যদি থাকেন তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন আর না থাকলে নো বাটনে ক্লিক করে দেবেন তার নিচে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে হোয়াট ইজ ইয়ার অকুপেশান অর্থাৎ আপনি কি করেন তো এখানে সিলেক্ট অ্যান অপশান এই জায়গাটায় ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পেয়ে যাবেন যে অনেকগুলো অপশান খুলে গেছে তা আপনি যেটা করেন এখান থেকে লিস্ট থেকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে যে ইজ ইওর কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্সি ইন্ডিয়া অর্থাৎ আপনি কি ইন্ডিয়া থেকে ট্যাক্স ভরেন তো এখানে আপনি অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করে দেবেন তার নিচে দেখতে পেয়ে যাবেন যে এখানে দুটো এখানে ঘর রয়েছে তো এই দুটোতে ক্লিক করে আপনি অবশ্যই দুটোতেই টিকমার্ক দিয়ে দেবেন তার নিচে এখানে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটন আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনি দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা পেজ চলে আসবে এখানে বলা হবে যে কংগ্রাচুলেশনস এরকমভাবে একটা মেসেজ দেবে তো এখানে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ইয়েস আই ওয়ান্ট আ ফ্রি স্টক এই অপশন আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা পেজ চলে আসছে তো এখানে কী করতে হবে আপনাকে কিন্তু ডিজিটালি সিগনেচার করতে হবে অর্থাৎ এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ডিজিটালি সিগনেচার করতে হবে অর্থাৎ আপনাকে আঙুল দিয়ে এখানে সিগনেচার করতে হবে আপনার যে নামটা রয়েছে পুরো নামটা আপনি এই ঘরের মধ্যে এখানে আঙুল দিয়ে এরকমভাবে আপনি এখানে এরকমভাবে আপনি এখানে লিখে দেবেন পুরো নামটা এখানে লিখবেন ছোটো ছোটো করে দু লাইন তিন লাইনে হলেও কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে আপনি এখানে আঙুল দিয়ে লিখে দেবেন তারপরে এখানে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইরেজ অল বাটন রয়েছে এইখানে ক্লিক করে আপনি এটাকে মিটিয়ে দিতে পারেন তারপরে আবার নতুন করে সিগনেচার করতে পারেন তো আপনি আঙুল দিয়ে ভালোভাবে এখানে সিগনেচার করে দেবেন তারপরে এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনি দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা পেজ চলে এসেছে এখানে আপনাকে আপনার প্যান কার্ডের ছবিটা আপলোড করতে হবে তো আপনি কী করবেন এই যে ট্যাপ টু আপলোড অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার প্যান কার্ডে একটা ভালো ছবি তুলে রাখবেন সেটা আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন তারপরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা পেজ চলে এসছে এখানে আপনাকে বলা হবে যে কানেক্ট ডিজি লকার উইথ আপস্টকস তো এই অপশানটায় আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা আপনি এখানে আপনার আধার নাম্বারটা আপনি এখানে ভালোভাবে বসিয়ে দেবেন তারপরে এখানে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটন আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনার আধারের সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেখানে একটা পাসওয়ার্ড চলে যাবে অর্থাৎ ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন তার নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউ বাটন আপনি ক্লিক করে দেবেন তারপরে এখানে আরও একটা পেজ খোলা যাবে এখানে অ্যালাও বলে যে বাটনটা রয়েছে এই অ্যালাউ বাটন আপনি ক্লিক করে দেবেন অ্যালাও বাটনে ক্লিক করার পরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা চলে এসেছে তো এখানে নেক্সট যে বাটনটা রয়েছে নিচে এই নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন যে এখানে ক্যামেরার পারমিশন চাইছে তো এখানে অ্যালাও বলে যে বাটনটা রয়েছে এই অ্যালাউ বাটনে আপনি ক্লিক করে দেবেন অ্যালাউ বাটনে ক্লিক করার পরে এখানে গটিট যে বাটনটা রয়েছে এই গটের বাটনে ক্লিক করবেন তারপরে দেখতে পেয়ে যাবেন যে আপনার সেলফি ক্যামেরা এখানে ওপেন হয়ে গেছে এবং আপনি ভালোভাবে আপনার একটা সেলফি এখানে তুলে নেবেন তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচার বাটন রয়েছে এই ক্যাপচার বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন যে অ্যাকসেপ্ট বাটন রয়েছে তো এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবেন তার নিচে এখানে দেখতে পেয়ে যাবেন যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে তারপরে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আরও একটা পেজ খুলে যাবে এবং এখানে আপনাকে আপনার ব্যাংকের ডিটেলস এখানে লাগবে তো আপনাদের বলে রাখি যে আপনি আপনি যে ব্যাংকে অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা চাইছেন উইথড্র করার সময় তো সেই ব্যাংকের ডিটেলস সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তবে একটা কথা মাথায় রাখবে যে যার নামে এখানে ডিমেন্ট অ্যাকাউন্টটা খুলছেন তার নামেই কিন্তু এখানে এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু হতে হবে একই নামে হতে হবে তো আপনার নামটা এখানে ভালোভাবে বসিয়ে দেবেন তারপরে এখানে নিচে আইআপি কোড দিয়ে দেবেন ব্যাঙ্কের তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে সেভিংস নাকি কারেন্ট কী অ্যাকাউন্ট রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন বেশিরভাগ অ্যাকাউন্টই সেভিংস হয়ে থাকে তো অনেক ক্ষেত্রে কী হয় অনেকে কিন্তু এখানে ব্যাঙ্কের যে পাসবুক রয়েছে সেটাও কিন্তু এখানে আপলোড করতে হয় আপনার যদি চাই তাহলে সেখান থেকে থেকে আপনি ক্লিক করে আপনার ব্যাংকের এর পাসবুকের ছবিটা আপনি এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা পেজ চলে এসেছে এবং আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে ভেরিফাই করতে বলছে অর্থাৎ আপনি প্রথমে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে শো করবে যদি সেটাই রাখতে চাইছেন তাহলে কিন্তু এটা এরকমই রেখে দেবেন আর যদি সেটা চেঞ্জ করতে চাইছেন কিংবা ভুল হয়ে থাকে তাহলে এখানে এডিট ইমেল অপশানে ক্লিক করে আপনি ইমেল অ্যাড্রেসটা এডিট করে নেবেন তারপরে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেসে এবার আপনার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা অপশান চলে এসেছে এরকম একটা পেজ চলে এসেছে তো এখানে যে অপশানটা রয়েছে সাইন আপ ফর ফ্রি তো এইখানে ক্লিক করে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে নিচের দিকে আরও একটা এখানে দেখতে পেয়ে যাবেন যে অপশান খুলে গেছে এখানে বলা হচ্ছে যে ডু ইউ হ্যাভ ইয়ার মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর আধার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে কি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে অবশ্যই লিঙ্ক থাকতে হবে তো এখানে আপনি ইয়েস বাটনে ক্লিক করে তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পেয়ে যাবেন যে এখানে এরকম একটা মেসেজ শো করবে কংগ্রাচুলেশনস বলে তো আপনাকে কী করতে হবে এই নেক্সট বাটনে আবার ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা পেজ চলে এসেছে তো এখানে এখান থেকে আপনি নিচের যে অপশানটা রয়েছে নো আই উইল ডু ইট লেটার যে অপশানটা রয়েছে সেটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন তারপরে একই রকমভাবে নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে এসছে দেখতে পেয়ে যাবেন তো এখানে কী করতে হবে এই যে লেখা রয়েছে ই সাইন উইথ আধার ওটিপি এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পেয়ে যাবেন যে একটু এখানে টাইম লাগবে ডাউনলোডিং হতে এক থেকে দুই মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে তো একটু ওয়েট করবেন তারপরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা চলে এসেছে এখান থেকে আপনি কি করতে হবে ই সাইন না অপশানে ক্লিক করবেন ই সাইন না অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে এসে দেখতে পেয়ে যাবেন যে এখানে দেখতে পেয়ে যাবেন যে এখানে যে এই যে এই ঘরটা রয়েছে তো এখানে আপনি ক্লিক করে এখানে টিকমার্ক দিয়ে দেবেন তো এই ঘরটায় ক্লিক করে আপনি টিকমার্ক দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পেয়ে যাবেন যে আরও একটা পেজ খুলে গেছে তো এইখানেও কিন্তু একই রকম একটা ঘর রয়েছে এখানে ক্লিক করে আপনি টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পরে আপনার যে আধার নাম্বারটা আবার এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারের সঙ্গে সরি আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবে দেবেন বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এন্টার ওটিপি তো এখানে আপনার ওটিপিটা বসিয়ে দেবেন যে ওটিপিটা আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা গেলো সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন ভেরিফাই ও টিপি অপশানে ক্লিক করার পরে ওটিপিটা ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আপনার দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা পেজ চলে এসছে তো এখানে আপনারা কি করবেন এই যে ক্লিক হ্যার টু ডাউনলোড ইয়োর সাইন ডকুমেন্ট অ্যান্ড প্রসিড যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দেখতে পেয়ে যাবেন যে একটা পিডিএফ আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে তো সেই পিডিএফটা ডাউনলোড করে রেখে দেবেন এরপর দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা পেজ চলে এসেছে এবং এখানে আপনাকে বলা হবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করলেন সেটা কিন্তু সাবমিটেড হয়ে যাবে তারপরে দেখতে পেয়ে যাবেন যে এক থেকে দুই ঘন্টা পরে এই যে সেকেন্ড যে অপশানটা রয়েছে সেটাও কিন্তু এখানে ডান লেখা উঠে যাবে এক থেকে দুই ঘন্টা পরে আপনি যদি দেখেন যে এখানেও যদি লেখা ওঠে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড এবং সেখানে কিন্তু কি কারণে রিজেক্ট হয়েছে সেটা ওখানে দেখাবে তারপরে সেই ভুলটা আপনি ধরতে পারবেন তারপরে সেখানে একটা বাটন থাকবে দেখতে পেয়ে যাবেন যে ফিক্স নাও তো সেখানে ক্লিক করে আপনার যে ভুলটা হয়েছিল সেই ভুলটা আবার আপনি কারেকশান করে আবার নতুন করে ফর্মটা ফিল আপ করে আবার এখানে সাবমিট করে দেবেন এরপর কী হবে এরপর আপনাদের বলে রাখি এটা কিন্তু দুই থেকে তিন দিন ম্যাক্সিমাম দুই থেকে তিন দিন টাইম লাগবে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিংবা আপনার ইমেল অ্যাড্রেসের দুটোতেই কিন্তু একটা এসএমএস এস চলে আসবে বা ইমেল চলে আসবে সেখানে কিন্তু একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা এস এম এস চলে আসবে এবং এখানে আপনাকে কিন্তু একটা ইউজার আইডি দিয়ে দেবে এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেবে তো আপনাকে কী করতে হবে সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি সেই অ্যাপটা আবার ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি দেখতে পেয়ে যাবেন যে এখানে ইউজার আইডি বসানোর জায়গা রয়েছে তো আপনার ইউজার আইডিটা আপনি এখানে বসে দেবেন আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলো সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসে দেবেন তো ফার্স্ট টাইম দেখতে পেয়ে যাবেন যে এখানে বলা হচ্ছে যে আপনার যে পাসওয়ার্ডটা দিলেন সেটা রং তো আপনাকে কী করতে হবে যে ফরওয়ার্ড পাসওয়ার্ড ফরগার্ড পাসওয়ার্ড যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে সেখানে ক্লিক করার পরে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা পেজ চলে এসেছে তো আপনার ইউজার আইডিটা আপনি আবার এখানে বসিয়ে দেবেন তারপরে ইয়ার অফ বার্থ অর্থাৎ আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা এখানে দিয়ে দেবেন বসিয়ে দেবেন তারপরে ভেরিফাই ওটিপি ইন দ্য নেক্সট স্টেপ অপশানে ক্লিক করে তারপরে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন ভেরিফাই করে দেবেন তারপরে আপনি দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা পেজ চলে এসেছে তো এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আপনার মনের ইচ্ছে মতন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড অপশানেও ক্লিক করে এখানে একই রকম পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আপনাদের বলে রাখি এখানে পাসওয়ার্ডটা কিন্তু একটু স্ট্রং হতে হবে নাহলে কিন্তু নেবে না যেমন ধরুন আপনার নাম যদি রোহান হয় তাহলে আপনি এরকম পাসওয়ার্ড দিতে পারেন আটটা বড়ো হাতের দিলেন তারপরে ও এইচ এ এন এগুলো ছোটো হাতের দিলেন তারপরে পরপরই আপনি তারপরে আপনি এখানে অ্যাড দারেট দিতে পারেন তারপরে ওয়ান টু থ্রি এরকমভাবে পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতন এরকমভাবে কিন্তু মিক্সড পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা আপনি খাতায় লিখে রেখে দেবেন যাতে করে আপনি ভুলে না যান তারপরে আপনাকে কী করতে হবে এই রিসেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনার পাস পাসওয়ার্ডটা সাকসেসফুলি রিসেট হয়ে যাবে এবং তারপরে আপনি আবার অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পরে যে ইউজার আইডি সেই ইউজার আইডিটা এখানে দিয়ে দেবেন তারপরে যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তারপরে সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পেয়ে যাবেন যে অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে তো এখান থেকে আপনারা টাকা অ্যাড করে আপনারা ট্রেডিংও করতে যদি চান কিংবা হয়তো স্টক মার্কেটে যদি ইনভেস্ট করতে চান তাহলে এখানে টাকা অ্যাড করে আপনারা ট্রেডিংও করতে পারেন আর আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র আপনারা কোনো রকম ইনভেস্ট ছাড়াই শুধুমাত্র আপনারা রেফার করে আপনারা আর্নিং করতে চান তাহলে আপনাদের কী করতে হবে এই যে বাঁদিকে ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন যে অনেকগুলো অপশান চলে এসছে এখানে একটা অপশান রয়েছে রেফার অ্যান্ড আর্ন এই অপশানটা আপনাদের ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এখানে একটা পেজ খুলে গেছে এবং এখানে লেখা রয়েছে শেয়ার বেটার ওয়ে অফ ট্রেডিং অ্যান্ড আর্ন ফাইভ হান্ড্রেড রুপিস অনএরি সাকসেসফুল অর্থাৎ যত আপনি রেফার করেন বন্ধুদেরকে তত কিন্তু আপনি পাঁচশো টাকা করে পাবেন তো এই অফারটা কিন্তু সবসময় থাকে না এই পাঁচশো টাকা হয়তো কমেও যেতে পারে তিনশো টাকা করে দিতে পারে কিংবা হয়তো বন্ধও করে দিতে পারে তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এখানে অ্যাকাউন্ট খুলে রেফার করে নিন তো আপনাকে কি করতে হবে যে হোয়াটসঅ্যাপ অপশন রয়েছে কিংবা এসএমএস অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ কিংবা এসএমএস এসএমএস এর মাধ্যমে আপনি আপনার বন্ধু এটাকে রেফার করে দিন যাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং প্যান কার্ড রয়েছে তো তাদেরকে আপনি এটাকে পাঠিয়ে দিন এই হোয়াটসঅ্যাপ কিংবা এস এম ক্লিক করে তাদেরকে পাঠিয়ে দিন তারপরে তারাও কিন্তু একই রকমভাবে এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট করে নেবে আপনি যেমনভাবে এখানে অ্যাকাউন্ট করলেন এই ভিডিওটা দেখে যেমনভাবে এখানে অ্যাকাউন্ট করলেন সেরকমভাবে কিন্তু তাকেও এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আপনার লিঙ্ক থেকে এখানে ডাউনলোড করে সেও কিন্তু একই রকমভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে আপনি তাকে হেল্প করে দেবেন কিংবা দরকার পড়লে এই ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন তারপর কি হবে তারপর যখন সে এক থেকে দুই দিন পর যখন সেও একটা ইউজার আইডিয়ার পাসওয়ার্ড পেয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে পাঁচশো টাকা আপনি এই অ্যাপটাতে পেয়ে যাবেন তো কীভাবে চেক করবেন এই যে দেখতে পাচ্ছেন নিজের দিকে ইওর আর্নিংস অ্যান্ড রেফারেলস অপশান রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনি কাদেরকে রেফার করেছেন কাদের কাদের কাছ থেকে আপনি টাকা পেয়েছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি যার কাছ থেকে নিয়েছি অর্থাৎ আমাকে যে রেফার করেছে সে কিন্তু অলরেডি পাঁচশো টাকা পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এ পেজটাই সে কিন্তু অলরেডি পাঁচশো টাকা পেয়ে গেছে এই অ্যাপটাতে কিন্তু পাঁচশো টাকা শো করছে এবং সে যদি মনে করে এই পাঁচশো টাকাটা উইথড্র করবে তাহলে কীভাবে যে দেখতে পাচ্ছেন টেক আউট অপশন রয়েছে এই টেকআউট অপশানে ক্লিক করলে তারপরে সেখানে উইড্রো অ্যামাউন্ট চাইবে তো কত টাকা উইড্রো করতে হয়েছে সেই অ্যামাউন্টটা দিয়ে তারপরে কনফার্ম বাটনে ক্লিক করলে কিন্তু তার অ্যাকাউন্টে সেই টাকাটা চলে যাবে তো আপনারাও এরকমভাবে কিন্তু উইড্রো করতে পারবেন এই অফারটা খুবই লিমিটেড রয়েছে আর একটা কথা বলে রাখি যে এই যে অ্যাপটা আপনারা ইউজ করবেন স্টকস তো এটা কিন্তু ফ্রিতে আপনারা অ্যাকাউন্ট করবেন কিন্তু এখানে মেনটেনেন্স একটা চার্জ দিতে হয় প্রতি মাসে উনত্রিশ টাকা করে কাটবে টাকা তবে আপনাদের বলে রাখি যে কোনো ভয় নেই আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো রকম টাকা কাটতে পারবে না এই অ্যাপেই যে ব্যালেন্স থাকবে সেখান থেকেই প্রতি মাসে উনত্রিশ টাকা করে কাটবে আর যদি এই অ্যাপে কোনো রকম ব্যালেন্স না থাকে তাহলে মাইনাস হতে হতে কিন্তু যাবে তাই জন্য আপনাদের বলবো যে আপনারা যদি এখানে ট্রেডিং না করেন শুধুমাত্র রেফার অ্যান্ড আর্ন যদি করতে চান তাহলে আর্নিং করে নেওয়ার পরে উইথড্র করে নেওয়ার পরে আপনারা এই অ্যাকাউন্টটা এই ট্রেডিং অ্যাকাউন্টটা বা এই ডিম্যাট অ্যাকাউন্টটা আপনারা ক্লোজও করতে পারেন কীভাবে ক্লোজ করবেন একটা ভিডিও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে আপনারা আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারেন আপনাদের উইথড্র করে নেওয়ার পরে টাকা উইথড্র করে নেওয়ার পরে কিংবা একটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকেও কিন্তু আপনারা আপনাদের প্যান কার্ডের ডিটেলস এবং অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পারেন তো এই অফারটা খুবই লিমিটেড রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখনই এই অ্যাপটিকে ইনস্টল করুন এই ভিডিও ডে ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার ডাউনলোড করে নিন তারপরে যেমনভাবে দেখালাম সেরকমভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন তারপরে আপনাদের বন্ধুদেরকে রেফার করুন এবং পাঁচশো টাকা করে প্রত্যেক বন্ধুদের কাছ থেকে রেফার করে আপনারা পাঁচশো টাকা করে পেয়ে যাবেন লিমিটেড অফার এখনই করুন তো ভিডিওটি এতটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো রকম প্রবলেম হলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের হেল্প করে দেবো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে